হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপ্যাক তারপলক্স থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমতে, আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে রেগুলার যে রান্না করি এরকম কোনো কিছু রান্না করব না, মাছ ভাত সবজি অন্য কিছু রান্না করব আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী। আমার হাজবেন্ড যেরকম খাবার পছন্দ করে এরকম কিছু খাবার আজকে দুপুরের জন্য রান্না করব। তো যাই রান্না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নিপা আক্তার ব্লগসের সঙ্গে সবসময় থেকো আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ দেখছো তারা ফলো করে দিও। অবশ্যই নিপা আক্তার ব্লগসের সঙ্গে সবসময় থেকো। তো ঠিক আছে, এখন রান্নাঘরে যাব, রান্না করব হাজবেন্ডের পছন্দ অনুযায়ী, দেখি কি রান্না করা যায়। তো ঠিক আছে, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা। তো ঠিক আছে, তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি, আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী খাবার রান্না করব তার জন্য। তো ওর পছন্দ যা আমি তাই রান্না করব আজকে। তো আমি চিকেন পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, আর এরকম দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, আর এভাবে কাটা কাটা করে নিয়েছি, মানে কেচে দিয়েছি চিকেন, তাহলে চিকেনের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে। তো মশলা আমি নিয়ে নিয়েছি, একটু ফুড কালার নিয়ে নিলাম কালারটা সুন্দর করার জন্য, লাল মরিচের গুঁড়া, লবণ, জিরা, আদা রসুন বাটা, আর হলো কাবাব মশলা, মাংসের মশলা, গরম মশলা, সয়া সস, টমেটো সস, আর দু পিস মাংসের জন্য দু পিস লেবু। তো এটা দিয়ে এটা এখন সুন্দর করে আমি মেখে নেব, আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর লবণ টেস্টিং সল্ট টেস্ট অনুযায়ী নিয়েছি আমি। তো এখন মশলাটা খুব সুন্দর করে মেখে নেব, তারপর চিকেনের সাথে লাগিয়ে দেব। আমার হাজবেন্ড অনেকদিন থেকেই বলতেছিল যে চিকেন গ্রিল বা চিকেন বারবিকিউ বানাতে, ওর পছন্দের খাবার এগুলো খুবই, তাই দেখা গেছে আমার কয়েকদিন পরে পরে চিকেন গ্রিল নয় চিকেন বারবিকিউ বা রেশমি কাবাব এগুলো বানাতে হয়, আর সাথে পরোটা লুচি এগুলো থাকে, নয় পরোটা বানাই নয় লুচি, এ দুটোর একটা থাকে। আবার অনেক সময় মাঝে মধ্যে নান রুটিও বানানো হয়, এর সাথে নান রুটিও খেতে বেশ ভালোই লাগে। তো আমি সুন্দর করে মশলা চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি, কেটে কেটে নিয়েছি, ওখানে সুন্দর করে মশলা ঢুকিয়ে দিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে, এখন রেস্টের জন্য রেখে দেব 30 মিনিটের জন্য, তারপর আমি গ্রিল করে নেব। অবশ্য আমি ফ্রাই প্যানে গ্রিল করি, তো যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা এক সাইডে এখন রেখে দিয়েছি, এখন আমি অন্য ধাপে চলে যাব। তো আমি পানি বসিয়ে দিয়েছি, আর টেস্ট অনুযায়ী লবণ
আর এক চামচ চিনি দিয়েছি, আর এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি পরোটা বানাবো। আজকের পরোটা আমি একটু অন্যভাবে বানাবো। আমি পরোটা একইভাবে সবসময় বানাই না, বিভিন্ন ধরনের বানিয়ে থাকি আর বিভিন্ন ধরনের খাই। এরকম বানিয়ে খেতেও অনেক ভালো লাগে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আটা করে নেব, তারপর আমি পরোটা বানাবো। তো এরকম পরোটা বানিয়ে খেয়ে দেখো অনেক মজা লাগে। আর এই পানির ভিতরে আমি দু চা চামচ তেল দিয়ে দিয়েছি, তাতে করে আটাটা হাতে লেগে আসবে না, মাজার সময় খুব ভালো হয় পরোটা। তো আটা করা হয়ে গেছে, এখন একটু জুড়িয়ে নেব, তারপর সুন্দর করে মেজে নেব। তো আটাটা আমি মেজে নিচ্ছি। এই যে আমার হাতে কিন্তু লাগতে আসে না, কারণ ওই যে একটু তেল দিয়ে দিয়েছি আটা করার সময় পানির ভিতরে, তার জন্য খুব সুন্দরভাবে আটাটা মাজা যাচ্ছে। তো খুব সুন্দর করে মেজে নেব, যাতে খুব নরম হয়ে যায় ডোটা। তো আমি এখন সুন্দর করে বেলে তারপর চার কোণা সেই বের ছটা করে নিয়েছি, ছটা পরোটা বানাবো। তো এটা একটু এক সাইডে আমি রেখে দিয়েছি, এখন আমি চিকেনটা বসিয়ে দেব। তো অল্প পরিমাণে আমি তেল নিয়ে নিলাম ফ্রাই প্যানে, গরম হলে তারপর চিকেন দিয়ে দেব। আমি সাধারণত ফ্রাই প্যানেই চিকেন গ্রিল, চিকেন বারবিকিউ বা রেশমি কাবাব, অন্যান্য যত আছে কাবাব আমি ফ্রাই প্যানেই করি। চুলায় যে গ্রিলে পোড়ায় ওটা আমি করি না, তাতে চুলার ভিতরে এই যে চিকেন থেকে পানি বেরোয় ওটা চলে যায়। চলে গেলে অনেক সময় যে গ্যাস বেরোয়, যে একটা চিকন পাইপ থাকে ওই পাইপে চলে গেলে অনেক সময় চুলা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বাটির মশলাটাও আমি দিয়ে দেবো চিকেনের ভিতরে, তার জন্য আমি সরাসরি চুলায় কখনোই আমি পোড়াই না, কারণ আমি গ্যাসটা খুব ভয় পাই। দেখা গেছে অনেক জায়গায় এভাবে গ্যাস বাস্ট হইতে আছে, তাই যতটা পারি সাবধানে চলার চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা আমাকে কীভাবে হেফাজতে রাখবে। তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর ঢেকে দিয়ে দিলাম, আর ঢাকনার ওই যে ছিদ্র আছে ওটাও আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি, যাতে আর গরমটা না বেরোতে পারে, তাহলে তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো মিডিয়াম টু লো হিটে আমি চিকেন গ্রিল করে নেব। এই যে বেশ পানি বেরোয়েছে চিকেন থেকে, এতেই সিদ্ধ হয়ে যাবে। তো আরও একটু টানুক পানিটা, আরও কয়েকবার উল্টে পাল্টে দেব, তারপর আমি লবণটা চেক করে নেব হয়েছে কি না। লবণ লাগলে একটু লবণ দেব, আর কোনো কিছুই এর সাথে আমি অ্যাড করব না। তো আমার পরোটা ফাঁকে বেলা হয়ে গেছে, এখন পরোটা ভেজে নেব। আর এদিকে আমার চিকেন গ্রিলও হয়ে গেছে, আর পরোটা আমি বেলে নিয়েছি, বেলে ঢেকে রেখেছি যাতে আবার না শুকিয়ে যায় উপরটা, এখন ভেজে নেব।
তো একটা আমার ভাজা হয়ে গেছে পরোটা, তো আরও একটা দিয়ে দিলাম। এরকম করে কয়টা পরোটা আমি ভেজে নেব। আটা করে পরোটা করলে এই পরোটাটা খুবই নরম হয়, আবার ফুলেও খুবই ভালো লাগে খেতে। তো এটাও হয়ে আসছে প্রায় ভাজা। তো সব খাবার দাবার রান্না করা হয়ে গেছে, আমি রেডি করে নিয়েছি। চিকেন গ্রিলের যে মশলাটা ওটা আমি আলাদা উঠিয়ে রেখেছিলাম, ভোনা ভোনা যে হয়ে আসছে মশলাটা, সেই মশলাটাও আমি প্লেটে নিয়ে নিয়েছি। তো সালাদ আছে পরোটা আর দুই মগ জুস করে নিলাম, লেমন জুস, কারণ এর সাথে কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে। তো কোল্ড ড্রিঙ্কস খেতে আমার ভালো লাগে না, আমি কোল্ড ড্রিঙ্কসের অন্য অপশনে যাই সবসময়ের জন্য খাবার আইটেমে, তাই আমি লেমন জুসটা করে নিলাম। কোল্ড ড্রিঙ্কসের অন্য কি খাওয়া যায়, তখনই আমি ভাবি যে জুস করে নেব লেমন জুস। তো লেমন জুসটা খেতে অনেক ভালোই লাগে, ইএসপি দিয়ে লেমন দিয়ে জুস করে নিই। তো এই যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম, মশলা দিয়েও এখন খাওয়া যাবে পরোটা। তো মশলাটা সবসময়ের জন্য আমি এভাবে গ্রিল করলে, বারবিকিউ করলে আমি মশলা উঠিয়ে রাখি আলাদা, নইলে মশলাটা পুড়ে যায়। আর মশলাটা ভুনা যখন হয়ে আসে তখন চিকেনের পাশ থেকে যে ছেড়ে যায় মশলাটা, ওটা যদি উঠিয়ে রাখা যায় তাহলে এরকম পরোটা খাওয়া যায় ভালো হয়। কারণ একটা চিকেন দিয়ে পরোটা আর কতখানি বা খাওয়া যায়, আর চিকেনটা অনেক সময় খালি খেতেই ভালো লাগে। তো তখন এরকম মশলা থাকলে পাশে উঠিয়ে রাখলে মশলা দিয়ে পরোটা খাওয়া যায়, বেশ ভালোই লাগে। তো আজকের খাবারটা অনেক মজাই হয়েছে, আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী আজকের খাবার বানানো হয়েছে। ও অনেক বলতেছিল যে ভালো হয়েছে, আর ও খুব পছন্দ করে এরকম টাইপের খাবার খেতে, তাই ওর জন্য বানানো হয় আমার মাঝে মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, আমার জন্য দোয়া করো। নিপা আক্তার ব্লগসের সঙ্গে সবসময় থেকো, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।